লম্বা হচ্ছে তৃণমূলে ফেরার তালিকা। মুকুল রায়ের সঙ্গে দেখা করলেন গাইঘাটার বিজেপি নেতা। দল ছেড়েছেন মুকুল রায়, এবার তার পথে কি বাকিরা? তালিকাটা ক্রমশ দীর্ঘ হচ্ছে। তৃণমূলে ফিরতে চেয়ে মুকুল রায়ের সঙ্গে দেখা করলেন গাইঘাটার বিজেপি নেতা গণেশ নারায়ণ গুহ। শোনা যাচ্ছে তার সবুজ শিবিরে ফেরার সবুজ সংকেত নাকি পাওয়া গেছে। প্রসঙ্গত, বিধানসভা ভোটে গাইঘাটা কেন্দ্রে অরাজনৈতিক ব্যক্তিত্ব ধর্মপ্রচারক নরোত্তম বিশ্বাসকে প্রার্থী করে তৃণমূল। প্রার্থীর নাম ঘোষণার পর দলের বিরুদ্ধে একাধিক ক্ষোভ উগড়ে দিয়ে সাংবাদিক বৈঠক করে তৃণমূল ছাড়েন গাইঘাটার পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষ ধনেশ নারায়ণ গুহ। পরবর্তীতে তিনি মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে যোগদান করেন। এবার মুকুল রায় ফিরে গেছেন পুরনো স্থানে, তাই ফেরার ইচ্ছা প্রকাশ করে সোমবার মুকুল রায়ের সল্টলেকের বাড়িতে দেখা করলেন তিনি। এই বিষয়ে গাইঘাটার বিজেপি নেতা বলছেন, বিজেপিতে সাধারণ মানুষকে পরিষেবা দেওয়া বা কর্মীদের বিপদে পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। তৃণমূলের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছিল, ক্ষোভে দল ছেড়েছিলাম। মুকুলদার হাত ধরে বিজেপিতে যেমন গেছিলাম, মুকুলদার হাত ধরেই ফিরতে চাই তৃণমূলে, তাই তার সঙ্গে দেখা করা। বিজেপি দলে সাধারণ মানুষকে বা কর্মীকে পরিষেবা দেওয়া বা তাদের বিপদে পাশে দাঁড়ানোর কেউ নেই, এটা আমি যেমন তৃণমূলের সাথে ভুল বোঝাবুঝি হয়ে বা একজন অরাজনৈতিক ব্যক্তিত্বকে ক্যান্ডিডেট করার জন্য আমি সেখানে ক্ষোভে দল ছেড়েছিলাম, কিন্তু আমি বিজেপিতে যে দলের বিরুদ্ধে কোথাও কোনো প্রচারে যাইনি। হ্যাঁ, আর বিজেপির এই অবস্থা যে তারা মানুষকে যেমন সেবা দিতে পারে না বা দেয় না, এবং মুকুলদার হাত ধরে আমি যেমন বিজেপিতে যোগ দিয়েছিলাম, যেমন মুকুলদার হাত ধরেই আমি তৃণমূলে ব্যাক করতে চাই, সেই জন্য আমি মুকুলদার সাথে দেখা করতে চাই। এ বিষয়ে বিজেপি খুলনা সাংগঠনিক জেলা সভাপতি মনস্পতি দেব বলছেন, উনি বিধানসভা ভোটের আগে বিজেপির পতাকা ধরেছিলেন, দলের কোনো পদে ছিলেন না, ইচ্ছে হয়েছিল এসেছিলেন, ইচ্ছে হয়েছে চলে যাবেন, কে গেল কে এলো তাতে দলের কিছু যায় আসে না। একের পর এক দল ছাড়া নামের তালিকা বঙ্গ বিজেপিকে আগামীতে ঠিক কতটা সমস্যায় ফেলতে চলেছে তা নিয়ে জল্পনা রাজনৈতিক মহলে।